ফার্স্ট লিস্টে নাম উঠেছে বাট ওই ফার্স্ট লিস্টে আমার নাম নেই। ও মাই গড, আম চোর রাহুলদা ভাই আম ফাটাতে ফাটাতে। ওকে তো হে গাইস, মি আর বিন মালিক এন্ড ইউ আর গাইস ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল বারাসাত বাংলা। চলে আসলাম আজকে নতুন ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং আর একটু স্পেশাল হতে চলেছে, বিকজ আজকে যাচ্ছি আমি সঞ্চিতার বাড়ির দিকে। বিকজ সঞ্চিতা হচ্ছে বিকজ ও নিজের ব্যাগটা ছেড়ে চলে গেছে বাড়ির দিকে, তো এখন আমাকে ওই ব্যাগটা পৌঁছাতে হবে বিকজ আজকে ওর রেজাল্ট। আজকে রেজাল্ট আর এখানে ব্যাগটা রেখে চলে গেছে। ব্যাগের মধ্যে রয়েছে অ্যাডমিট অ্যান্ড কি বলে ওটাকে স্কুল ড্রেস বাগেরা সব এর মধ্যে রয়েছে, তো এটা না দিতে পারলে ও স্কুল যেতে পারবে না, রেজাল্টটা বলতে পারবে না। জানি না পাস হবে কি ফেল হবে, সেটা জানার জন্য পুরো ভিডিও দেখতে হবে। এখন আমি ওর বাড়িতে যাবো, বাড়িতে যাবো না ভাবছি ওর ভাইকে ডেকে ওকে ব্যাগটা দিয়ে দেবো, বাট ওকে বলবো যে আমাকে ভিডিও ক্লিক করে পাঠা যে পাস হচ্ছে সে ফেল হচ্ছে আর স্কুলে কেমন মোমেন্ট চলছে, বিকজ এখন ওর বাড়ির দিকে যাওয়ার ইচ্ছা নেই কোনো, আর ভালো লাগে না গরিব এত গরমের মধ্যে সাইকেল চালিয়ে যেতে হবে, বুঝতে পারছো যত দূর বাড়ি। তো স্কুটি অ্যাকচুয়ালি আমার সার্ভিসে গেছে আর স্কুটি আসতে দু দিন লাগবে, এখন টাকা ফাঁকাও পাইনি, তো তাই জন্য আমি ভাবলাম যে না সাইকেল করে যাবো। তো নতুন একটা সাইকেল নিয়ে ওর বাড়ি যাবো, গিয়ে ব্যাগটা দেবো দেন চলে আসবো। তো পুরোপুরি ভিডিও দেখতে হবে, তারপর রাহুলদার বাড়ি যাবো একটু দেখা করবো অ্যান্ড কি একটা প্ল্যান ডিসাইড করবো, বিকজ অনেকদিন ঘোরাফেরা হয় না তখন আমাকে ঘুরতে হবে, তো সেটা ডিসাইড করবো ওখানে গিয়ে। তো পুরোপুরি ভিডিও দেখতে হবে, এখন বার করি আমার BMW অ্যান্ড তারপর যাই। তো গাইজ এখন আমি বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে, আর গাইজ রাস্তায় ভিড় ভিড়, আইও এখন বলতে ঢুকি অপার ফিল হচ্ছে কিছু রাস্তায় ব্লগ করতে গিয়ে। চলো মোটো ব্লগারদের মধ্যে একটা ব্লগ করা যাক গাইজ, যেহেতু অনেকদিন ধরে দেখছি আমি মোটো ব্লগারদেরকে ভালো লাগে ভাই, এরকম ক্যামেরা লাগিয়ে দেয় আর কথা বলতে বলতে রিল্যাক্স হয়ে উড়ে বেড়ায়, তো জাস্ট ওরকমই ট্রাই করছি, তো জানি না কী হবে। ও ভাই ভাই লোকজনের রিয়াকশান কি, আমি তাকালে তো লজ্জা লাগে। যাই হোক সামনে হচ্ছে রেল গেট, মানে কি বলে ওটা ক্রস করতে হবে রেল লাইনটা, তারপর ক্রস করে তারপর দেন কথা বলছি। গাইজ এসেছিলাম হচ্ছে সঞ্চিতাকে ব্যাগ দিতে, তো এখন ব্যাগ প্যাক দিয়ে এরা কংগ্রা বেস্ট অফ লাক ইউর রেজাল্ট, ফেল করবি যা সবাই জানে, সবাই একই গ্রুপের মেম্বার এর বেশি করে বিশেষ ফেল করবে। আমি তোকে বলছি একটা কথা, আমি তো তোর সাথে যেতারো না, আমি কাজে বেরিয়ে যাবো, এক কাজ করবি যাবি স্কুলে যখন রেজাল্ট আনতে তখন একটা ভিডিও করবি ছোটো করে, আমার ক্লিপটা পাঠাবি, আমি ভিডিওটা অ্যাড করে বলবো পাস হয়েছিস না ফেল হয়েছিস বা কি এক্সপিরিয়েন্স ছিল ওটা আমাকে পাঠাবি। আর এখানে রাহুল দাদা, রাহুল দাদা বাড়ির সামনে এসেছিলাম, রাহুল দাদা এখন বেরিয়ে যাচ্ছে চাকদার দিকে, আমি বেরিয়ে যাচ্ছি মজদুরের মতো আমি কাজ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি, তো কাজের দিকে বেরিয়ে যাবো, জানি না কীতে কী হবে। আর তুমি আমাকে পাঠিও কিন্তু, হ্যাঁ পাঠাবো দেখবো পাস করছো না ফেল করছো দেখবো, টেনশন হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে ফাটছে, আরে এরকম আমারও হতো, বলো বলি 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 বাই বাই। চলো এরা তো বেরিয়ে গেলো, আমাকে কাজ যেতে হবে এখন, আমাকে তুমি যে তোকে নিজের কাজ চলে যাও, চলো টাটা, তুমি ভিডিও করে পাঠিও আমাকে। ঠিক আছে। 2000 years later. তো যাই হোক গাইজ এখন ভিডিওটা স্টার্ট করছি, আমি রাহুলদার বাড়ির থেকে ওখানে চলে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে বাড়িতে বসেছিলাম, তারপর দেখি রাহুলদা হঠাৎ ফোন করে এখানে আসলো আর বললো যে 500 টাকা চ্যালেঞ্জ করছে 24 ঘন্টা, তো তার জন্যই আমরা একটু ঘুরে ঘুরে খেতে খেতে যাচ্ছি, রাহুলদার সাথে থাকলে একটু খাওয়া দাওয়াটা হয়ে যাবে আর ব্লগটাও হয়ে যাবে, তাই জন্য রাহুলদার সাথে এখন কোম্পানিতে বেরিয়ে গেছি। এখন আমি রাহুলদাকে একটা লোকেশানে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা রিল ফিল বানাবো, যেহেতু রাহুলদা এই সাইডে কিচ্ছু নেই না, তাই জন্য আমি গাড়ি চালাচ্ছি আর নিয়ে যাচ্ছি, দেখা যাক রাহুলদার পছন্দ হয় কিনা সেই জায়গাটা, সেই লোকেশানে এখন যাবো আর অনেকগুলো ইনস্টাগ্রামের জন্য রিল বানাবো, আর রাহুলদার ব্লগ চ্যালেঞ্জটা তো আসছেই বারাসাত ব্যাংক বয়তে ওরে প্রমোশন 50 টাকা ভাই তোকে দিয়ে দেবো, দিলেই হবে আর কি লাগবে না, এমনি গরিব মানুষ এখন, যাই হোক এখন যাই লোকেশনটাই তারপর তোমাদেরকে জানাবো। আর গাইজ এখানটা হচ্ছে পুরো আম বাগান ভর্তি, পুরো অনেকটা বড় লোকেশনে নিয়ে
আম বাগান ভর্তি। আর এখানে আসলে আমার আম খাবার খুব ইচ্ছা হয়, কিন্তু যদি আম চুরি করি ভাই বোর দেবে, ঠেঙাবে, খেলাবে, অনেক কিছু করবে। আর এখানে রাহুল দা হচ্ছে অ্যাকচুয়ালি চ্যালেঞ্জ করতে এসেছিলো, তারপর এখানে ইনস্টাগ্রাম রিল বানাবে, তো সবাই মিলে একটু এনজয় করি, বসে টাইম কাটাই। তার আগে একটা খুশি খবর শুনবে, তোমরা জানতে চাও এই টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা ভিডিওতে ক্লিক করেছো, সেই জিনিসটা তোমাদেরকে এখনো বলা হয়নি, তো সেই জিনিসটা ক্লিপটা এখন তোমরা দেখে নাও, দিয়া পাস করেছে না ফেল করেছে তারপরে কথা হচ্ছে। চলে এসেছি, আসার পরে এখানে সবাই গোল করে বসে আছে, দেখা দেখা সবকটার মুখ দেখা, এই একটা এই একটা এই একটা এই একজন, আর আমার ক্যামেরার পেছনে এই একজন ধর ক্যামেরাটা। তো এখন এখন সবাই ফার্স্ট লিস্টে নাম উঠেছে, বাট ওই ফার্স্ট লিস্টে আমার নাম নেই, সেকেন্ড লিস্টে আসবে কিনা আমি বলতে পারছি না, আমি পরে বলবো। ওয়েট লিস্টে থাকো সবাই, এখন ওয়েট লিস্টে, ওয়েট লিস্টে আছি এই যে সবাই, পাঁচজন আর একজন আছে, আর দুজন যাদের যাদের গার্জেন এসেছে তারা ওখানে গিয়ে এখন লাইন দিয়েছে, আর আমাদের গার্জেন আসেনি বলে আমরা সবাই এখানে বসে আছি, জানি না কি হবে, সব ফাটছে। আমার মাকে আমি ফোন করেছিলাম, মা বললো যে আসছি দাঁড়া, আমার মা সব জানি না, আমার মা আমার সাথে একটু হতে চলেছে, আমার মাকে দুটো ছোটো বড়ো কথা বলবে আমার খুব কষ্ট হবে, আমি যেন ফার্স্টে মাকে আনছিলাম না, বাট এখন আমার আনতে হচ্ছে জোরজবরদস্তি, যেহেতু ওখানে সব গেছে দেখতে, আমার এই দিকে ভীষণ ফাটছে, ঠিক আছিস তো, কী হবে জানি না। তো যাই হোক গাইস, ও এখন বলতে পারিনি পাস করেছে কি ফেল, বাট কিছুক্ষণ পর আমাকে একটা এসএমএস পাঠালে, তো তোমরা দেখে নাও পাস করে গেছে। তো এখানে আমরা ক্যামেরা করা শুরু করে দিচ্ছি, আর এখানে রাহুল দা এখানে রিয়েল ভয়েসের ভিডিও বানাচ্ছিল, তো এটা হচ্ছে বিহাইন্ড দ্য স্ক্রিন, এটা রাহুল দার ফোনেও ভিডিও দেখতে পারবে, আমার ফোনেও দেখতে পাচ্ছ। তো এখানটায় আমরা ইনস্টাগ্রাম রিল বগেরা করলাম এরকমভাবে, আর খুব মজা করলাম, তারপরে দেখো গাইস কী করলাম, সব কিছু এখানে শেয়ার করছি, দেখতে থাকো ভিডিও। আম চোর রাহুল দা, আরে ভাই আম ফাটাতে ফাটাতে হাত ফেটে যাবে, তো এখানে এসে আম কুড়াচ্ছিলাম, আম আম টাম পেয়েছি আমরা, আমরা পারিনি গাইস, তো এখানে আমরা আম খাবো তারপর বেরিয়ে যাবো। আরে ওরে বাবা কিসমত বালা, কিসমত দেখেছো, তুমি চ্যালেঞ্জ করছো বলে কি একা একা খাবো, এটা না আমি পেয়েছিলাম আমিও খাবো, আমাকে না দিলে কিন্তু পাপ পাপ লাগবে। ও মা গো হেভি আম, টক মিষ্টি খাবো না, মাথায় উঠে বসে পড়েছে ভাই, আর কিছু বলার নেই ভাই, তোকে সেরা সেরা রাহুল দার পালা, একটা ফটো ফটো তোলো, তারপর এখান থেকে কেটে পড়তে হবে। ওরে ভাই তো আইফোন 13 প্রো দেখে তো লোভ হচ্ছে আমার, বাবা কি চমকে দিল তো, আমার ফোন রাহুল দার ফোন ভাই, আকাশ পাতাল তফাত আছে, এমনি এমনি কি ভাই লোকে আইফোন 13 প্রো 14 প্রো এমনি এমনি কি টাকা দিয়ে কেনে, কিছু তো আছে ভাই, নাহলে এত টাকা দিয়ে কেন ভাই ওয়েস্ট করবে। চলো নায়কের মধ্যে দাঁড়িয়ে পড়ো, আর দু চারটে পোস্ট মারো, এই সরি পোস্ট মারো, পোস্ট মারো ফটো, পোস্ট মারো, তারপরে তার আগে তার আগে এটা থ্যাংক ইউ, জল খাও, একটা হচ্ছে মাকসা পুরি, মাকসা জল কিনেছিলাম, জল একটুখানি রয়েছে, কি করো, বাহ ফটো তুলে দাও, ঠিক আছে। আম চোর রাহুল দা, আরে ভাই আম ফাটাতে ফাটাতে হাত ফেটে যাবে, তো এইখানে এসে আম কুড়াচ্ছিলাম, আম আম টাম পেয়েছি আমরা, আমরা পারিনি গাইস, তো এখানে আমরা আম খাবো তারপর বেরিয়ে যাবো। আরে ওরে বাবা কিসমত বালা, কিসমত দেখেছো, তুমি চ্যালেঞ্জ করছো বলে কি একা একা খাবো, এটা না আমি পেয়েছিলাম আমিও খাবো, আমাকে না দিলে কিন্তু পাপ পাপ লাগবে। ও মা গো হেভি আম, টক মিষ্টি খাবো না, কোন সাগর, হিম সাগর, যাই হোক মাকসা পুকুরে এসে আমরা দু একটা রিল করলাম ইনস্টাগ্রামে, মাকসা একটাও দেখতে পাইনি, মাকসা দেখতে পাইনি, আর এখানে রাস্তাগুলো যে মনে হচ্ছে পাহাড়ে উঠছে অফরোডিং, ভাই 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 কোন দিকে এসলে। যাই হোক গাইস এখন ফাইনালি বাড়িতে আসলাম, এখন টাইমটা তোমাদেরকে দেখি ঠিক কটা বাজে, তো এখন বাজে 11:15, তো জাস্ট একটু আগেই বাড়িতে ঢুকলাম, আর ঢুকে জাস্ট খাওয়া দাওয়া করে আমার রুমে চলে আসলাম। আর সবথেকে বড় কথা হলো দিয়ার, তোমরা যে ভিডিও দেখলে, তো যাই হোক দিয়া পাস করে গেছে, এটাই অনেক বড় কথা ভাই, আমি তো ভাবছিলাম যে পাস করবে না, বিকজ ও অ্যাটেন্ডেন্স কম দিচ্ছে পরীক্ষায়, ওকে বসতে গিয়ে একটু আটকাট পড়ছিল, আর তারপরে এত কম টাইমের মধ্যে ও নিজের প্রজেক্টগুলো কমপ্লিট করলো, তো খুব ভালো লাগলো।
এইভাবে অ্যাপ্রিসিয়েট করলাম আমি আর বন্ধুরা, একটু হেল্প করলাম, তো তাই জন্য ইয়ে পেয়েছে আর ওর কষ্টটাও আছে ওর মধ্যে। তো যাই হোক, এত কিছু ইনক্লুডেড থাকলে তো পাস করবেই, আমাদের আশীর্বাদ তো অলওয়েজ আছে, তোমাদের আশীর্বাদও আমি জানি আছে অলওয়েজ। তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো গাইজ মন থেকে, অ্যান্ড কংগ্রাচুলেশন ফর দিয়া পাস করে গেছিস, এইভাবে এগিয়ে যা HS, তারপরে হাই সেকেন্ডারি মানে দিবি পাস, ওটাও পাস করতে হবে, তারপরে কলেজে ভালো র্যাঙ্ক হোল্ডার হতে হবে, এখন তো জানি কম র্যাঙ্কে পাস হচ্ছিস তুই, তো আশা করি তুই ভালো করে পড়াশোনা করে আগে আরও এগিয়ে যা, আর হয়তো লাইফে কোনো ড্রিম বা কিছু থাকতে পারে তো সেটা পূরণ কর, আরও এগিয়ে যা, এটাই আশা করবো। তো যাই হোক, আজকে বিশাল এনজয় করলাম আজকে রাহুলদার ডেয়ার চ্যালেঞ্জ, সরি কি ছিল চ্যালেঞ্জ ভিডিও, 500 rupees ফর 24 hours সার্ভাইভ, তো ওইটা ছিল। আর সকাল থেকেই আমি মানে একটু টায়ার্ডনেস ফিল করছি বিকজ আমার শরীরটা খারাপ, ঠান্ডা লেগেছে, এক নাক বন্ধ এক নাক খোলা, কালকে রাত্রে আমি 4 অবধি জেগেছিলাম ভাই, ঘুমিয়ে আসে না, নাকটা বন্ধ হয়ে গেছিলো, এত মানে শরীরটা খারাপ করছিলো তো বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, তোমাদেরকে বেশি কিছু বলে আমি বোর করতে চাই না, তো আজকে ভিডিওটা বড় করে করছি না, ছোট করে ছিল, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড গুড নাইট গাইজ, দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে, বাই, টাটা অ্যান্ড লাভ ইউ। একটা কথা গাইজ, তোমরা কী করছো গাইজ, এত তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবার বাড়ি দাও গাইজ, এত লেট করে আমার সিলাপ্লে বাটনটা কি আসবে না নাকি, 100K করতে হবে গাইজ তাড়াতাড়ি, কী করছো ভাই, তাড়াতাড়ি করে দাও, ঘুম পাচ্ছে এখন, রাত দিকে এডিট করতে হবে, একটু একটু অ্যাপ্রিসিয়েট করে দিই, তাড়াতাড়ি বাই বাই, 1 lakh 1 lakh সাবস্ক্রাইবার।